আল্লাহর ওলিদের বিষয়ে যেহেতু আমার আগের বক্তা ওলি আল্লাহদের সম্পর্কে কথা বলতেছিলাম, আমি শরীয়ত তরিকাত কিছু কথা বলবো, আস্তে আস্তে আমরা আগাই। আল্লাহ বলে সূরা ইউনুসের মধ্যে 11 নম্বর পারা ৬২ নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা আলাই ফাকুন শব্দরত হয়, ওলা যদি অবস্থান করে হুমুদের করে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের কাল ১০ খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান ৫ম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন আলা সাবধান ইন্না নিচ্ছালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামু, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু নির্বাচন ২১ তারিখে অনেক প্রার্থী ভাইরা আছেন, আপনাদেরকে নিয়ে এই ওয়াজটা শুরু করি, কারণ সবাই মুসলমান গভীর মনোযোগ। সবাই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি গবেষণা করে, বেশি আলোচনা করে। মুসলমান গভীর মনোযোগ, কথাটা না বললে নয়, দোয়াও দরকার, দাওয়াও দরকার। শুধু দোয়া নিয়ে দাওয়া করে বেড়াইবেন না, দোয়ারও প্রয়োজন। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার বিশ্ব জাকের মঞ্জিলে আমার কেবলা জান হুজুরের আদরের জামাতা, বড় জামাতা, নাম হলো আদিল উদ্দিন হাওলাদার, জোরে জোরে বলো মারহাবা। নাম কি? আদিল উদ্দিন হাওলাদার। একবার নির্বাচনে দাঁড়াইলেন সদরপুরে, ঠিক কিনা? ঠিক কি? আজকে নির্বাচনের ভাইরা আসছেন, তাদেরকে দিয়ে আমি কথাটা শুরু করবো। দোয়া যে দরকার, দোয়া আপনার দোয়া নিতে এসেছেন, দোয়াটা নিবেন অবশ্যই, আদবের সঙ্গে আসবেন, আদবের সঙ্গে দোয়া নিয়ে চলে যাবেন। আমার আল্লাহ আপনাদের মনের বাসনা, সিনার খবর সবকিছু জানে কে, যেমন কর্ম তেমন ফল পাবেন। আমলিকের লোক দাঁড়াইলেন, বিএনপির লোক দাঁড়াইলেন, জামাতের লোক দাঁড়াইলেন, শুধু তাই নয়, জাতীয় পার্টির লোক দাঁড়াইলেন। বিশাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। যেদিন ভোট গণনা শুরু হয়েছে, আদিল উদ্দিন হাওলাদার বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে দিয়ে দরবার দিয়ে ঘোরাঘুরি করে। কেবলা যেন হুজুর দেখে আদরের জামার মনটা বড় মলিন, ডাকতে বলে বাবা আপনি আজকে ঘোরাঘুরি করেন, আজকে না আপনার ভোটাভুটি চলতেছে বাবা। উনি ডাকতে বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, এমন প্রার্থী আছে যারা বড় বড় প্রার্থী, যারা এই প্রার্থীদের কাছে আমার কোনো খানা নাই, আমি বিপুল ভোটে পরাজয় করব, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এর কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা, জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের। ওলি আল্লাহদের মজলিস বেয়াদবি করো না, রহমত নিয়ে যাও, ঠিক কি না? এর কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবা। ফরিদপুরের বাজান রে সারা বাংলার বিশ্বের মানুষ চিনলো, আপনারা ভুল করেন না, ওখানে চেনেন, লাভ আছে। মদিনাওয়ালারা মক্কার মানুষ চেনে নাই, মদিনার মানুষ চিনছে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে সত্যি জ্ঞানা কি বটে না, ছয় মাসের কালের আবার পাই যে শোনো আনার দয়া, পাই যে শোনো আনা ও দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা দিয়া মিলাই প্রেমেরি মেলা। আরে অনেক বেঈমান চিন্তা করছে বৃষ্টি হয়েছে মাহফিল হবে না, ঠিক কি না? মাহফিলের দুশ্মন যারা চিন্তা করছে তোর হুজুরি ঠেকাক মাহফিল, কেরাম পারে দে মাহফিল হোক। মদিনাওয়ালার দয়ায় আল্লাহ পাক মাহফিল বসাইছে, ঠিক কি না? ঠিক কি না? বৃষ্টিতে ঠেকাইতে পারে না, জোরে কোন ঠিক কি না? ত্রিফলও দিছে ভালো করে, কিন্তু আল্লাহ যদি ত্রিফলটা একটা মিনিটে বাতাস দৌড়াই নিতে পারতো, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর খেলা বোঝা যায়, জোরে বলেন বোঝা যায়। আওয়াজ জ্ঞানা কি পটে না, ছয় মাসের কাবের আবার পাই যে শোনো আনার দয়াল পাই যে শোনো ও দয়াল যারেছেন তার দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে ইসা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা বলে কেউ বুঝিতে রিয়ামা বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো যাই নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী বাড়ি দিল রে শাহজালাল নদী বাড়ি দিল জোরে বলেন ঠিক কিনা আল্লাহ দিলে কথা কয় না রে কত লঞ্চ ডুবে যায় জাহাজ ডুবে যায় স্টিমার ডুবে যায় শাহজালালের যায় নামাজ বাঁচতে বাঁচতে নদী পার হয় জোরে বলেন ঠিক কিনা এই ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ কেবলা জানো জোরে বললেন বাবা যেহেতু নির্বাচন হয় ওখানে বাবা সারাদিন নির্বাচন হবে 4টের সময় ভোট গণনা হবে বাবা আপনি মাঠে যান নির্বাচন ওই কোথায় যান আপনি কেন্দ্রে যান বলো হুজুর আমি বিপুল ভোটে পরাজয় করব কি ভোটে আমাদের প্রার্থীরা কয় বিপুল ভোটে জয়লাভ করব দেখা যায় চা খা পাটি দেখে বিড়ি খা পাটি দেখে চিন্তা করে জনসমুদ্র হয়ে গেছে আমাদের গণজোয়ার হয়েছে আসলে বাজার না একদল আছে খাবে সুষবে কিছুই দিবে না জয় বান ঠিক কিনা যখন অন্তরের ভিতরে সারাদিন কল্পনা করেছেন ভোট দিব মুখ মার্কায় কিন্তু ভিতরে যা পরে চিন্তা বদলে যায় চিন্তা করে না এই ভোটটা আমি আমানত নষ্ট করব না ওই ব্যক্তিরে দিব ওই ব্যক্তি আল্লাহওয়ালা ওই ব্যক্তি নামাজি ওই ব্যক্তি বুজুর্গ মানুষ ওই ব্যক্তি দিনের পথে চলে ওই ব্যক্তিরে জানাজার নামাজ আমার আদায় করবে ওই ব্যক্তি আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ পড়ানোর মতো শক্তি আছে তার এই চিন্তা গবেষণা যখনই তার মাথার মধ্যে আসে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় যেন বলেন ঠিক কিনা যান আপনি কেন্দ্রে যান বলো হুজুর আমি কেন্দ্রে যাব মুখ দেখাবো কেমনে বিপুল ভোটে পরাজয় হবে আমার হুজুর বললেন বাবা তাও আপনাকে হুকুম দিলাম যান আদিলউদ্দিন আওলাদার যায় সামনের দিকে এক কদম ফেলে পিছনের দিকে তাকায় দেখে সামনের দিকে তাকায় সামনের দিকে এক কদম পা বাড়ায় আবার পিছনের দিকে তাকায় হুজুর বললেন বাবা দাঁড়ান দাঁড়াইলেন আদিলউদ্দিন হাওলাদার সাহেব দাঁড়াইলেন হুজুর বললেন বাবা ভোট গণনা করে যদি একটা ভোট বেশি পান তাহলে কি পাস করবেন সুবহানাল্লাহ বলেন হাতটা কোথায় ওলি আল্লাহদের হাত আমার আল্লাহর হাত ওলি আল্লাহদের জবান আল্লাহর জবান ধরে বলেন ঠিক কিনা আমার খাজা ফরিদপুরের জবান সব আল্লাহর জবান যে মুনাফিকরা বোঝে না ওদের পশ্চিম কালো বোঝানো সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা আবার ওই সমস্ত বেঈমানদের এক পায় বান্দারা আল্লাহর হাত বান্দার জবান আল্লাহর জবান তাহলে খাজা ফরিদপুরি আল্লাহর ওলি ছিলেন তার জবান মানে আল্লাহর জবান জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা গাউসুল আজম ফরিদপুরি গাউসুল সরদার তোমাকে দি রহমতের ভান্ডার বাবায় রহমতের ভান্ডার আর জোরে বলেন গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার তোমাকে দি বাবা এই কোনা গ্রামের তাকেরা আপনার প্রেমেতে মুর্শিদ হইয়াছি হয়রান বাবা হইয়াছি হয়রান বাবা ফরিদপুরের তাকেরা আপনাকে হারাই রে মাজার হইয়াছি হয়রান রে বাবা হইয়াছি হয়রান তুমি বিনে জাগেরামদের তুমি বিনে জাগেরামদের কেউ তো ভালোবাসে না তুমি বিনে আশিকদের কথা কেউ তো বোঝে না বলেন তুমি বিনে মনের ব্যথা কেউ তো বোঝে না বলো গৌসুল আজম ফরিদপুরি গৌসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ কিবলা জাদুদের বললেন বাবা ভোট গণনা করে যদি একটা ভোট বেশি হয় আপনি কি পাস করবেন না? আদিলউদ্দিন হাওলাদার বলে জি বাবা 1000 ভোট পায় 100 ভোট পায় এক ভোট বেশি যদি হয় এটাই পাস। হুজুর বলেন যান বাবা আপনি চলে যান আপনার মুর্শিদ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন মুর্শিদ আপনার সাথে আছে। ও মুসলমান যারা মুরব্বী জাকের আছেন তারা ভালো বলতে পারবে। এই বিষয়ের উপর আলোচনা করলে 2-1 ঘন্টা কেটে যাবে, আমি আপনাদের সময় নষ্ট করব না, শুধু কয়েকটা কথা বলে যাই। এবার দেখা গেল ভোট গণনা শুরু হয়ে গেল, সারা সেন্টারে সব সেন্টারে একটা সেন্টার ব্যতীত ভোট আগায় আছে, অন্য প্রার্থীরা আগায় আছে। একটা সেন্টার থেকে ভোট গণনা শেষ হলো সদরপুর মুসলমান প্রসভা। দেখা গেল ওই কেন্দ্রীয় মুসলমান গণনা করে যারা গণনা করেছিলেন একটা নয় দুটি নয় মুসলমান শুনে নেও বেশি নয় হাজার নয় লক্ষ নয় মাত্র আদিলউদ্দিন হাওলাদার একটা ভোট পাইয়া বেসরকারি ভাবে জয়লাভ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কামেল মুকাম্মেল আমি আমার বাবা মাওলানা বল কামেল মুকাম্মেল দেখলে তারে দূর হই তো যন্ত্রণা বলেন দুনায় দেখলে তারে দূর হই তো কলিজার মধ্যে মানায় না কথাগুলো বলতে গেলে। শুধু আজকে সদরপুরের জমিন পাবনা ফরিদপুরের জমিন কোনা গ্রামের জমিন নগরকান্দার জমিন যে কত ভাগ্যবান এটা আপনারা বুঝতে পারবেন না। আরে দুনায় দেখলে তারে দূর হই তো যন্ত্রণা বলেন দুনায় দেখলে তারে দূর হইত বাবা তুমি আল্লাহর ওলি আমরা পাপী গুনাহগার বাবা তুমি আল্লাহর ওলি আমরা I'm not বলতে কেহ নেই গো যে আমার, তুমি জগতে কেহ নেই যে গো আমার। তুমি যদি বলম তুমি যদি আমার নাই যে পাবনা, তুমি বিনে যাকে রাখবে কেউ তো ভালো বাসে না। বল তুমি বিনে গন্ধের কেউ তো ভালোবাসে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কি হলো রে ভাই, তাড়াতাড়ি ঠিক কর রে, ক্ষতি করিস না, ক্ষতি করিস না। সব জাকের মরবাকের ভাইরা, অনেক হুজুরে হারাইছি, কেবলাদানকে হারায়া হুজুরের কথা অনেকে শুনতে পারে না। শরিয়াতের মৌলবীরা আমরা শরিয়াতের মতো ওয়াজ করি, হুজুরের কথাগুলো যখনই শুনি জাকেরানদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশেকদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ধন যে হারাইছি, এটা একমাত্র যারা হারাইছে তারা বোঝে। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। জোরে জোরে, আইরে তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, আইরে তুমি বিনে এই গোলামের, তুমি বিনে এই গোলামের কেউ নাই। আর ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, এইরে তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, তো আমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হয় জনি করবা। ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, জীবন জৈবন সুপে দিলাম, জীবন জৈবন সুপে দিলাম কদমে তোমার। মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, আরে তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, আরে ওই চরণে এই গোলামে, ওই চরণে এই গোলামে সুইপা দিলাম প্রাণ। ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আরে তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। এ মাইক অনেক সুন্দর কাজ ছিল, ঠিক করে আস্তে আস্তে। আর ওই চারণে এই গুলামে, এই চারণে এই গুলামে সুইপা দিলাম প্রাণ, মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, বান্দব তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। আর কঠিন দিনে এই গোলামের, কঠিন দিনে এই গোলামের কইর না কপার, বান্দব তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। আরে তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, বান্দব তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। তো আমার কদমে মুর্শিদ, তো আমার চরণে মুর্শিদ সুইপা দিছে প্রাণ, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তোর পাক কদমে এই গুলামে, পাক কদমে এই গুলামে সুইপা দিছে প্রাণ, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। আরে ওই চরণের ধুলা বালি, এই চরণের ধুলা বালি কইরো আমায় দান, ও মুর্শিদ তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টুকায় টুকায়। এ জাকের ভাইরা, একটা কথা আমি বলে শরীয়তের ওয়াজে যাব গো, শরীয়তের আলোচনার মধ্যে ঢুকব। কেবলা জানো হুজুর কত মাপের ওলি, কেমন মাপের ওলি ছিল এখনো অনেকে বুঝতে পারে নাই। অনেক মুসলমান শুনে না হলে বায়াত হলেও বাজান এখনো বুঝতে পারে নাই। কারণ মুসলমান বুঝবি, একদিন বুঝবি। রাসূল যেদিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিল ওদিন মক্কা মানুষ বুঝতে পেরেছিল কি রত্ন হারাইলাম, কি রত্ন হারাইলাম। মক্কার মানুষেরা বুকে পাথর বেঁধে কেঁদেছিল আর বলেছিল, আ মক্কার নবী রে, তোর সারা থাকতে পারি না, তোর সারা ঘুমাইতে পারবো না, তোমারে হারায়া সইতে পারবো না। কারণ ওই বান্ধবকে হারায়া সেদিন বুঝেছিল যন্ত্রণা। আপন মুর্শিদকে আমরা এখন হারায়া বুঝি, আরো বুঝতাম যদি বাংলার জমিনে জন্ম না নিতাম রে মুসলমান। অন্য রাষ্ট্রে যদি জন্ম হতো আমার মুর্শিদে, তাহলে বুঝতাম মুর্শিদ কেবলা কত বড় নিয়ামত। বাবা, প্রথম আসলেন, কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। শরীয়তের আলেমরা কম কামড় দেয় না আমার পীর কেবলাকে, কম যন্ত্রণা দেয় না আমার মুর্শিদকে, কম কষ্ট কম যন্ত্রণা আমার মুর্শিদকে দেন নাই। কারণ এই মুসলমান এই বাংলার জমিনে, ফরিদপুরের জমিনে, তুষির জমিনে যখন আসলেন, এই ফরিদপুরের বিজ্ঞ উলামায়ে কেরাম হুজুরকে কম যন্ত্রণা দেয় না, কম কষ্ট দেয় নাই। হুজুর তিলে তিলে এই দরবারটাকে প্রচার করেছে, সত্য ইসলামের দাওয়াত প্রচার করেছে। তার একটা প্রমাণ দিয়ে আমি আলোচনা অন্যদিকে যাব। আমার পুরন জাকের ভাইরা যারা আছেন, কেবলা জান হুজুর যখন প্রথম আসলেন এই অভ্যাস, তখন যুবক মানুষ, যুবক মানুষ। কেবলা জান হুজুর যখন আত্মশির জমিনে আসলেন, ওই বাবুবাড়ির এলাকার মধ্যে, বাবুবাড়ির মধ্যে তৎকালীন জামানার হিন্দু বৌদ্ধ, এখন আমাদের দেশে শুনেছি কিছু মৌলবীরা পায় আত্মশিখানো হিন্দু যায়। আরে যদি যায় কেন, শোনো, যদি বাবার হ্যাডাম থাকে কিতাব নিয়ে আমার কাছে আসো, কোরআন নিয়ে আসো, বুঝাইব তোমাদের কেন যায়। আজকে বুঝাইতে পারতে মুসলমান শোনো, দূর থেকে ডেলা ছেলে লাভ নাই। আত্মশে শুধু হিন্দু যায় না, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম মুসলিমেরা দলে দলে দয়ালের কদমের মধ্যে যায়। কেন যায় তার প্রমাণ আমি দেয়া যাব। যদি কোরআন থেকে দলিল পাও, হাদিস থেকে দলিল পাও, তাহলে তার অন্য কিছুর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কবির মনোযোগ, কেবলা জান হুজুর যখন প্রথম দুনিয়ার মতো আত্মশির জমিনে আসলেন, তখন ওই ফরিদপুরের বড় বড় উলামায়ে কেরাম, গড় ডাঙ্গার বড় বড় আলেম, অ মুসলমান সারসিনার আলেম, ফুরপুরা শরীফের আলেম, অ মুসলমান শুনে নাও, আল্লামা আজিজুল হকের বড় বড় ওলামায়ে কেরাম, এই সমস্ত ওলামায়ে কেরাম ষড়যন্ত্র করা শুরু করল। আত্মশীর হুজুর কেমনে একজন হক বলে দাবি করে? উনি তো একজন ভণ্ড প্রতারক, উনি জালিম, উনি মুসলমান। ওনার দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যায়, ওনার দরবারে অন্য অমুসলিমেরা ভিড় জমায়। আর বাড়ির কাঁঠাল হইলে কাঁঠাল ডাকে নিয়ে যায়, গাভীর দুধ হইলে আগে দরবারে পৌঁছায়, খেতে ধান হইলে ধান ডাকে পৌঁছায় দেয়, খেতে ফসল হইলে ফসলটা নিয়ে আত্মশী হুজুরের দরবারে দেয়। আত্মশীর হুজুর একজন লোভী, আত্মশীর একজন হুজুর একজন লোভী। এই ফতুয়া দিলেন আত্মশীর হুজুরের সঙ্গে আমাদের বায়াজ হবে। আত্মশীর হুজুর যদি বায়াজে যদি জয়লাভ করে, তাহলে আমরা তার কাছে বায়াত গ্রহণ করব। আর আত্মশীর হুজুর যদি পরাজয় মানে, তাহলে নাকে কর দিয়ে আত্মশীর জমিন থেকে পাবনা শেরপুরের জমিনে তারা যাওয়া লাগবে। এই ঘোষণা লেখে চিঠি লিখলেন আত্মশী, বরাবর চিঠি লিখলেন, ভালো করে জেনে নেন। আমি আপনাদেরকে কি শোনাইব, বিগুলাম একরাম আছে আজকে, তাদের জবান থেকে শুনবো। তবে একটু কথা না বললে নয়, যে কথাগুলো জাকেরদের জানার প্রয়োজন। অনেক জাকের ভাইরা হুজুরকে দেখেন না, হুজুরের কেরামতি সম্পর্কে আপনারা জানেন না। ওই কিছু কিছু শুনিয়া দেখলাম অনেক জাকেরের চোখে পানি, যারা দয়াল রে হারাইছে। বান্দা আমার পাগল বানাইছে। আমি দয়ালের কথাগুলো বললে সহ্য করতে পারি না, কারণ ছোট্টবেলা থেকে দয়ালের কদমে। আগে জানতাম না দয়াল আমাদের সঙ্গে, আমাদেরকে টিম বানাইয়া এত ফাঁস করে চলে যাবে বুঝতে পারি নাই রে, বুঝতে পারি নাই। যারা পেয়েছেন এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্ধব আমার পাগল বানাইছে আমার দয়া, আমার পাগল বানাই আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব তুই আমি দেখা বাবা নূরেনি চলো, কি পাগল হইলাম আশেক ভাই বুনে কংস, কি পাগল হইলাম আশেক ভাই বুনে কংস। ওরে যার কদমে গেলে পারে, যার কদমে গেলে পারে পাই নবীজির সন্ধান, আর যার কদমে গেলে পারে পাই নবীজির সন্ধান। বান্ধু আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া বাবা আমার পাগল বানাইছে। বলেন খাজায় আমার আমি দয়াল বাবা প্রেমে পড়েছি, কত নিন্দুকের কত গো কথায় আমি শুনেছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, পাগল করেছি শেষে আমায়, পাগল করেছি মুর্শিদ আমার পাগল। বলেন বাজান আমার, আরো জোরে বলেন বাজান আমার পাগল বুঝাইয়া দিবে রে শিখাইয়া, বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব এ জাকের ভাইরা দেলের কান্ডা লাগা শুই না লাগো, কিবলা জান হুজুরের দরবারে মানুষ আসা যায় তা মানতে পারে না শরীয়তের আলেমরা, মুষ্টি চাল দিয়া মানতে পারে না, গরু দিয়া মানতে পারে না, ছাগল দিয়া মানতে পারে নাই, ফসল দিয়া মানতে পারে নাই। তৎকালীন জামানায় এইরকম ফেতনা করতেন হুজুরের সামনে। মুসলমান গহরডাঙ্গা থেকে এই পারো আমাদের কোথা থেকে মুসলমান শোনো, এই গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে উলামা একরাম একটা চিঠি লেখলেন, বিশাল একটা দরখাস্ত লেখলেন হুজুরের বরাবর একখানা চিঠি লেখলেন। আর তুষির হুজুর হাসমতুল্লাহ ফরিদপুরি ভণ্ড প্রতারকের মুখোশ উন্মোচন করা হবে, এই বায়াজ হবে কবে অনুমতি হুজুরের কাছে প্রশ্ন করা হবে, হুজুর যদি উত্তর দিতে পারে আমরা স্যারেন্ডার কাটিয়া তার অন্তর্ভুক্ত হয়ে যাব, আর উত্তর যদি না দিতে পারে এই ফরিদপুরের জমিন থেকে বিতাড়িত করে তারে দেওয়া হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সবাই কয়েক মিনিট একটু আল্লাহর জিকির করেন, ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। ও ওয়া তাইয়া খাজা রে তুই মুর্শিদ রে তুই বিনয় রদিহি নাই কেউ ভবে তে আমার তুই বিনয় রদিহি নাই কেউ জগতে আল্লাহ আল্লাহ আর তুই বিনয় রদিহি নাই কেউ তুই বিনয় রদিহি নাই কেউ তর দি নাই সংসারে তুই বিনয় রদিহি নাই কেউ জগতে মারহাবা দিহি নাই কেউ জগতে আমার তুই বিনয় রদিহি নাই কেউ জগতে আল্লাহ আল্লাহ আমার দ্বারা পুত্র পৌরি জওয়া আর কেউ না আমার আপন জন আল্লাহ আল্লাহ আমার দ্বারা পুত্র পৌরি জওয়া কেউ না আমার আপন জন তার সুযোগ পেলে দংশন করে সুযোগ পেলে দংশন করে হাসারে না জয় আমারে বাবা সারে না জয় আমারে তুই বিনয় রদিহি নাই কেউ সংসারে আল্লাহ আল্লাহ হায় হায় জোরে জোরে ও দয়াল বাবা রে তুই বিনয় রদিহি নাই কেউ জগতে আমার তুই বিনয় রদিহি নাই কেউ সংসারে আল্লাহ আল্লাহ এই বাবা অদম রুহুল কেন্দ্রে বাবালে বাদন রাইখ তোমার চরণ তলে আল্লাহ আল্লাহ আর যাকের ভাই বোন কেন্দ্রে বাবালে বাদন রাইখে আপনার চরণ তলে আল্লাহ আল্লাহ দূর হইবে সকল ব্যথা আমার দূর হইবে সকল ব্যথা পাইলে চরণ ধুলি রে বাবা পাইলে চরণ ধুলি রে তুই বিনয় রদিহি নাই কেউ সংসারে রে আল্লাহ 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 জোরে জোরে ও দয়াল বাবা রে ও দয়াল খাজা রে তুই বিনয় রদিহি নাই কেউ ভবে তে আর তুই বিনয় রদিহি নাই কেউ সংসারে আল্লাহ আল্লাহ আর যাকের মরণের কালে বাজান যদি পাই গো একবার দিদার মরে আল্লাহ আল্লাহ আর যাকের ভাই বোনের মরণের সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।